ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু হলো। অনেক সাহায্য একটা স্পেশাল রেসিপি তৈরি করছে। এর আগে আমি লাস্ট কবে খেয়েছি আমার এখনো মনে পড়ছে না, হয়তো বানিয়েছিল 3 বছর আগে। যাই হোক, 6-7 মাস আগে বানিয়েছিলে, আমি ভুলে গেলাম এর মধ্যে। না, আসলে খেয়ে ভুলে যাওয়াটা আমার অভ্যেস। হ্যাঁ, যাই হোক, নতুন করে বানানো হচ্ছে স্পেশাল রেসিপি। স্পেশাল রেসিপি দিয়ে হচ্ছে তৈরি হচ্ছে পাস্তা, হোয়াইট সস তৈরি হচ্ছে নাকি এটা? বাহ বাহ বাহ, ভেরি গুড, হোয়াইট সস রেডি, পাস্তা পড়ে গেল হোয়াইট সসের উপরে। এদিকে আই ক্যাঁ করছে, সবজিও পড়ে গেল। বাহ, কি হলো আই, কাঁদছিস কেন? দেখতে তো হেভি লাগছে। আর আমার খুন্তিটা দেখো, খুব ভালো খুন্তি এটা। ওরে বাবা রে, কি করছিস আই? এটা গরম খেতে হবে, নইলে খেতে বাজে লাগবে। না না, তাড়াতাড়ি করে খেয়ে নিই, মানে পুরো জমে যায়। আদারওয়াইজ এটা, হ্যাঁ সেটাই, জমে যায়। চলো এই বাস থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, ব্যাস। বাহ, রেডি আমাদের পাস্তা। থ্যাংক ইউ। মানে কই, ওরে বাবা, বলে বল, কঠিন ড্রেস পরেছে তো? ওই ভাই, এটা ওর অন্নপ্রাশনের ড্রেস, একদম ভালো লাগছে না এইসব। কেন কইছো? আজকে জন্মাষ্টমী, তো কাকিমার কাছে তো গোপাল আছে, তো আহিকে একবার কাকিমা ডেকেছিল যে একবার আসিস, তোর আর গোপালের একটা ছবি তুলবো। তো ওর জন্য আহিকে একটু সাজিয়ে গুছিয়ে কাকিমার কাছে আজকে নিয়ে এসেছি, আর কাকিমা সুন্দর করে সাজাচ্ছে। তো সাজানো মোটামুটি হয়ে গেল কাকিমার, এবার আমরা নিচে চলে যাব। আবার যখন কাকিমা ওকে দুপুরবেলায় সাজাবে অন্যরকম, মানে এখন একবার একরকম সাজালো, দুপুরে আর একবার সাজাবে, আবার রাত্রে অন্যরকম সাজাবে। তা আমরা ঠিক করেছি যে 3 বারই ছবি তুলবো গোপালের। গোপালকে আজকে দারুণ লাগছে দেখতে, আর কাকিমার গোপাল দেখতে খুব সুন্দর, মানে খুব মিষ্টিও, মানে সব গোপালই সুন্দর, কিন্তু হয় না, এক একটা দেখবে মানে খুব মিষ্টি লাগে, মানে যত্নের জন্য আরও বেশি ভালো লাগে। তো কাকিমা এত যত্ন করে যে গোপাল যেন আরও সুন্দর হয়ে উঠেছে। আহি, আর আহিকে দেখো, আহি এসে কি করে বেড়াচ্ছে এখানে। আহি যে কি পাউডার মেখেছিস, এই যে পাউডার মেখেছে, এই যে দেখ, ঘোর ঘোর ঘোর, হ্যাঁ একদিকে পাউডার। বাহ, যেও না যেও না বাবা, তুমি যেও না এখানে বাবা। উফ, আর পারি না, আর পারি না, বাপরে আর পারি না, আমি আর পারি না। গোপাল সাজুগুজু করে পুরো রেডি বসে পড়েছে নিজের সিংহাসনে, সুন্দর লাগছে। কাকিমা ওকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে যে ওকে আরও ভালো লাগে দেখতে। এর ভোগও রেডি। বাহ, কাকিমা কত সুন্দর গুছিয়ে সব কিছু দিয়েছে ওকে আজকে। আজকে ওর বিশেষ দিন, তো ওকে একটা সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে, কি অপূর্ব লাগছে কাকিমা, অপূর্ব লাগছে। রজনীগন্ধার মালা, তোমার ড্রেসের কালারটা পছন্দ হয়নি, কিন্তু দেখাই যাচ্ছে না, ড্রেসের কালার সব ঢাকা পড়ে গেছে, সুন্দর লাগছে। আর ভোগেও সব কিছু নিয়ম মতো একদম করেছে, লুচি করেছে, এদিকে পায়েস করেছে দু রকমের, মালপোয়া, তালের বড়া, নাড়ু দিয়েছো নাকি, নাড়ু, তারপর রাবড়ি, তারপর দই, মিছরি, মানে কিছু বাকি নেই। এদিকে চকলেট, এদিকে ফল, গোপালের একদম সমারোহ ব্যাপার আজকে।
সুন্দর হয়েছে।